বুঝে গেছেন আমি কি বানাবো আজকে। হ্যাঁ, আজকে আমি বানাবো দই আলুর দম। তো তার জন্য আমি কিছু শুকনা মশলা ফ্রাই করে নিব। তো তার জন্য আমি নিয়েছি জিরা, ধনিয়া পাউডার, দুটো লং নিয়েছি, আর মৌরি সস নিব, আর নিব আপনার তেজপাতা একটা, নিব ইলাইচি, আর নিব গোলমরিচ। এগুলো নিয়ে আমি একটা ফ্রাইং প্যানে ভেজে নিব। এখন আমি মশলাগুলো একটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। আমি এখানে আলু বয়েল করে নিয়েছি আর ছিলে ভালো করে এটা টুকি দিয়ে আমি ফুটো করে নেব আলু ছাড়াবে। এটা করলে কি হয় যে আলুগুলো ভালোভাবে ফ্রাই হয়ে ভিতর অবধি। আর আরেকদিকে আমি 3 চামচ পরিমাণে দই নিয়ে নিব, আর চিলি পাউডার নিয়ে নিব 2 চামচ, আর সামান্য পরিমাণে আমি এটাতে কালো লবণ দিব দিয়ে, আর ফ্রাই মশলাটা একসঙ্গে দিয়ে অল্প জল দিয়ে আমি এটা একটা মিক্সচার বানিয়ে নিব। মিক্সচারটা ভালোভাবে এটাতে মানে সব মশলার সঙ্গে মিলিয়ে নিব সুন্দর করে, যাতে মিক্সচারটাতে ফোটা না থাকে। এখানে কড়াই আমি সরষের তেল নিয়ে নিয়েছি। সরষের তেলটা ভালোভাবে গরম করে নিব, আমি পুরো গরম করে নিব সরষের তেলটা। হাত দিয়ে দেখবেন যাতে তেলটা ভালোভাবে হিট হওয়ার পর আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো ভালো করে দিয়ে ভেজে নিব, পুরো গোল্ডেন করে নিব। গোল্ডেন করার পর আপনি আলুগুলো নামিয়ে নেবেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন দেখুন কি সুন্দর হয়ে গেছে। আলুগুলো পুরো ভাজা হয়ে গেছে একদম। একই তেলে দিয়ে দিব তেজপাতা, অল্প দারচিনি দিয়ে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিব 1 চামচ চিলি পাউডার, দিয়ে দিব জিরা পাউডার, জিরা পাউডার আধা চামচ দিব, কারণ আগে আমি ভাজা মশলাটা যে আছে সেটা তো জিরা আছে। দিয়ে দিব আধা চামচ ধনে পাউডার, আর দিয়ে দিব আমি হলুদ গুঁড়ো। এখন যে দই আর চিলি মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব, দিয়ে কন্টিনিউ এটা লাড়াতে থাকতে লাগবে, আর গ্যাস ফ্লেমটা কমিয়ে দিতে লাগবে। এটা বেশি ফ্লেমটা বাড়ানো যাবে না, কারণ বাড়ালে এটা দইটা ফেটে যাওয়ার চান্স থাকবে। তার জন্য এটা দিয়ে লো ফ্লেমে কন্টিনিউ লাড়াতে থাকবে, আর সামান্য পরিমাণ জল দিয়ে দেবেন। এখন আমি দিয়ে দিব সেই ফ্রাই করা রাখা মশলা পাউডারটা, দিয়ে ভালো করে মিলিয়ে নিব। মিলিয়ে নিয়ে আমি দিয়ে দিব স্বাদ মতো নুন দিয়ে দিব এটাতে।
নুন দিয়ে তারপর আমি দিয়ে দেব এটাতে আধা চামচ গরম মশলা পাউডার আর দিয়ে দেব জিঞ্জার পাউডার জিঞ্জার আপনি কাঁচাটাও পেস্ট করে দিতে পারেন আমার যে পাউডার ছিল পাউডারটাই পাউডারটা দিয়ে দিলাম আর জল দিয়ে দেব পরিমাণ মতো বেশি জল দেওয়া যাবে না জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটু পরিমাণ জল দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটা আলুটা দিয়ে ঢেকে দেব এখন আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন আমার অলরেডি হয়ে গেছে আলুর দমটা দেখুন কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আর আমি এখন দেখব যে আলুটা মানে ভিতর অবধি ভালো করে সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ সুন্দর গলে গেছে আলুটা এখন আমি কিছু কুচি করে রাখা ধনে পাতা দিয়ে দেব ধনে পাতাটা আপনি নাও দিতে পারেন পছন্দ মতো দিবেন আপনি আপনার যদি ভালো লাগে তবে দিবেন বন্ধুরা রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো